আলম। এবার আমরা রাজশাহীতে যাব, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর আমাদের জানাবেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, ফলাফল নিতে শিক্ষার্থীরা কি এসেছেন ইতিমধ্যে স্কুলে, আর সার্বিক পরিস্থিতি আপনি আমাদের জানাবেন। একটু একটু আবার 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 কন্টিনিউ লাইভ আছে, কন্টিনিউ। ইতিমধ্যে রেজাল্টটা পেয়ে গেছে এবং রেজাল্টটা পেয়ে কিন্তু তারা ব্যাপক উৎসাহ প্রকাশ করছে। এবং আপনি জানেন যে রাজশাহীতে রাজশাহী শিক্ষা বোর্ডে 94.71% শিক্ষার্থী পাস করেছে এবং পাশের 1,97,000 শিক্ষার্থী, মোট 1,97,000 শিক্ষার্থী তারা পাস করেছে। 2,08,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আসলে আমরা একটু শিক্ষার্থীদের কাছে একটু উৎসাহ জানবো, একটু পরীক্ষার আসলে রেজাল্টটাকে কি ধরনের অনুভূতি দেখে আসছে। প্রাপ্ত নাম্বার পাইসে, রেজাল্ট নিয়েছে। আমাদের স্কুল থেকে যে পরীক্ষাটা নিছিল ওইখানে অনেকে ফার্স্টে খারাপ করছিল, এর জন্য আমাদের মা বাবা অনেক সাহায্য করছে, আমাদের শিক্ষকরা আমাদের পিছে অনেক অবদান রাখছেন, তাদের ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে কি মানে কেমন লাগছে আসলে পরীক্ষার রেজাল্ট। খুব ভালো লাগছে, করোনার মধ্যে যেভাবে আমাদের পরীক্ষাটা হয়েছে আসলে আমাদের স্কুল অনেক আমাদেরকে খুব সাহায্য করেছে, স্কুলে যেভাবে পরীক্ষা নিয়ে আমাদের তৈরি করেছে সেটা আমাদের জন্য অনেক, কারণ কোনো স্কুলে জানি না কি হয়েছে, বাট আমাদের স্কুল আমাদেরকে পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপেয়ার করছে। আর আশা করছি সবার রেজাল্টই ভালো হয়েছে। ধন্যবাদ। আমরা একটু আমাদের এই সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন তহিদ আরা, তার সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের স্কুল থেকে কতজন পরীক্ষার্থী ছিল, কতজন পাশ করেছে, এবং সব মিলে আপনাদের এই ভালো ফলাফলের পেছনে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের পরীক্ষার্থী ছিল 240 জন, এর মধ্যে 228 জনই জিপিএ 5 আর 12 জন এ, মানে অর্থাৎ 4, জিপিএ 4 এর নিচে কেউ পায়নি। তো আমাদের এই ভালো রেজাল্টের পিছনে আমি মনে করি বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো আমাদের যে সরকার থেকে অ্যাসাইনমেন্ট সিস্টেমটা চালু হয়েছিল, ওটা 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ, আমাদের অনলাইন ক্লাস আমরা একদম চালু রেখেছি, সে গত জুলাই থেকে, 2020 সালের 6 জুলাই থেকে আমরা চালু করে দিয়েছিলাম। স্কুল খোলার আগ পর্যন্ত আমরা ওই অনলাইন ক্লাস চালিয়েছি। পরে 12ই সেপ্টেম্বর যখন বিদ্যালয়ে ক্লাস শুরু হলো, তখন এদের ক্লাসের পাশাপাশি আমরা আবার ছোট ছোট শ্রেণী অভিক্ষা অর্থাৎ ক্লাস টেস্ট সেটা নিয়েছি। সেখানে আমরা কিন্তু দুর্বল ছাত্রী চিহ্নিত করতে পেরেছিলাম। শুধু তাই না, যারা দুর্বল তাদেরকে আমরা আবার একটা আলাদা ক্লাসের ব্যবস্থা করে তাদের ভুলগুলো আমরা সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি মনে করি এই কয়েকটা কারণ, এবং সর্বোপরি সম্মানিত অভিভাবকগণ অবশ্যই খুবই তৎপর, তারা অনেক সচেতন। এই তো, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম এই স্কুলের প্রধান শিক্ষক তহিদ আরার কাছ থেকে, তিনি আসলে জানাচ্ছিলেন আসলে শিক্ষার্থীরা এখন আসলে এই এসএসসি পরীক্ষা, যেহেতু করোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষা হচ্ছে, ফলে শিক্ষার্থীরা কিন্তু আসলে খুব বেশি স্কুল ক্যাম্পাসে আসছে না, এবং আমরা অনেকগুলো স্কুলে ঘুরেছি আসলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, যেহেতু আসলে সে কারণে বলছে যে আসলে যেহেতু এখন আসলে সবাই পেপারে এসএমএসে বাসা থেকে ওয়েবসাইটে রেজাল্টটা পেয়ে যাচ্ছে, ফলে যে উৎসাহ উদ্দীপনা পরীক্ষা কেন্দ্রিক সেটা কিন্তু আসলে খুব বেশি প্রকাশ মানে শিক্ষার্থীরা আসছে না। তবে আমরা এই স্কুলে আসলে অনেক শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন, এবং পরীক্ষার ফলাফল পেয়ে তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো সিয়াম, এই ছিল আসলে এখান থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর। বুলবুল হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব।